এক সময় নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূল সরকার গঠনের ভিত গড়ে দিয়েছিল, ভিত নাড়িয়ে দিয়েছিল ৩৪ বছরের বাম সরকারের, আলোড়ন ফেলেছিল বাংলায়। ২০২৪ সালের শুরুতেই বাংলায় আরও ঘটনা সাড়া ফেলে গোটা বাংলায়, গোটা দেশে বললেও খুব একটা ভুল বলা হবে না। রেশন দুর্নীতি তদন্তে জ্যোতিপ্রিয় মল্লিকের ডায়েরিতে উঠে আসা শেখ শাহজাহানের নামই সেই ঘটনার সূত্র ধরে দেয়। তারপর থেকেই একের পর এক নজিরবিহীন ঘটনা, নারী নির্যাতন, জমি দখল করে নেওয়া, মানুষের প্রাপ্য না দেওয়া, শিরোনামে জায়গা করে নেয় সন্দেশখালি, তোলপার রাজ্য রাজনীতি, কাঠগড়ায় বাংলার শাসক দল। তবে এসবের মাঝেই বিরোধীরা, বিশেষ করে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি, যে সন্দেশখালীকে ২০২৪ সালের লোকসভা ভোটের নন্দীগ্রাম বলে ভাবতে শুরু করেছিল, সেই সন্দেশখালীর সত্যতা এবং সততা নিয়ে প্রশ্ন তুলেছে গোপন ক্যামেরায় তোলা এই ভাইরাল ভিডিও। যে ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা, যেখানে বলা হয়েছে সন্দেশখালীর ঘটনার গোটাটাই সাজানো এবং এর নেপথ্যে বড় ভূমিকা রয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে শনিবার সকালে এই ভিডিও প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই ময়দানে নেমে পড়ে তৃণমূল। লোকসভা ভোটের প্রচারে বাংলা এসে প্রথম দিন থেকেই সন্দেশখালী নিয়ে বাংলার রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন দিল্লি থেকে আসা শীর্ষ বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সকলেই তাঁদের প্রচার সভায় বাংলার সরকার বিরোধী ইস্যু হিসেবে তুলে ধরেছেন সন্দেশখালীর ঘটনা এবং বাংলায় মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গ। मैं आज पूछना चाहता हूं टीएमसी सरकार से, यहां संदेश खाली में हमारी बहनों के साथ, हमारी दलित बहनों के साथ इतना बड़ा अपराध हुआ, पूरा देश कार्रवाई की मांग करता रहा, टीएमसी उसके गुनहगार को बचाती रही, क्या सिर्फ इसलिए क्योंकि उस गुनहगार का नाम शाहजहां शेख था? संदेश खाली जैसी घटना दुनिया में कहीं देखने को नहीं मिली। अपनी वोट बैंक की राजनीति के लिए एक घुसपैठिए को संभालने के लिए एक महिला मुख्यमंत्री के नाक के तले सैकड़ों हजारों माताओं बहनों का शोषण करने का काम तृणमूल कांग्रेस के नेताओं ने किया। जिस बंगाल ने देश को दयामयी शक्ति के अधिष्ठात्री देवी मां दुर्गा की पूजा का अनुष्ठान करने का संदेश दिया था, उस बंगाल में बहनों और भाइयों, संदेश खाली जैसी घटनाएं बंगाल के अंदर कैसे घटित हो रही हैं? অথচ শনিবার ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় বিজেপির মণ্ডল সভাপতি পরিচয় দেওয়া গঙ্গাধর কয়াল নামে এক ব্যক্তি বলছেন, সন্দেশখালী পুরো ঘটনাটি সাজানো হয়েছিল এলাকা তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করানোর জন্য। এ ব্যাপারে টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করেছিলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শনিবার সকালে এই ভিডিও ভাইরাল হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানাতে শুরু করে তৃণমূল। দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে তারা লিখে, দেখা যাচ্ছে বাংলাকে অসম্মানিত করার জন্য চেষ্টার কোনো কসুর করেনি বিজেপি। গণধর্ষণের অভিযোগ থেকে শুরু করে অস্ত্র বাজেয়াপ্ত সব কিছু সাজিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই বাংলা বিরোধীদের ক্ষমা করবে না বাংলার মা বোনেরা, এর প্রতিশোধ নেবেন তারা। পরে অভিষেকও একটি পোস্টে লেখেন, গোপন ক্যামেরায় তোলা সন্দেশখালী ভিডিও দেখে তিনি স্তম্ভিত, বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত এই বাংলা বিরোধী বিজেপি কিভাবে তাদের রাজনৈতিক ফয়দা তোলার জন্য বাংলাকে অসম্মানিত করছে, একেই বলে ক্ষমতার অপব্যবহার, লজ্জা। পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একটি এক্স পোস্টে লেখেন, বিজেপির মনে বাংলা বিরোধী মনোভাব আর বাংলার প্রতি ঘৃণা কতটা গভীর তা এই ষড়যন্ত্রে স্পষ্ট। ভারতের ইতিহাসে আগে কখনো দিল্লির শাসক দল এভাবে আমাদের রাজ্যকে অসম্মানিত করার চেষ্টা করেনি, কিন্তু এরপর বাংলা এর জবাব দিতে যেভাবে জাগবে তা ইতিহাস তৈরি করবে। সন্দেশখালী পরতে পরতে রহস্য, পেঁয়াজের খোসার মতো একের পর এক খোসা ছাড়াচ্ছে বারবার শিরোনামে এসে, শেষ কোথায় তা সময় বলবে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।